আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ভীষণ মজাদার আম কেক রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। একটি মাত্র ডিম দিয়ে এগুলো বানাবো। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নিয়েছিলাম। ডিমটা এখন নর্মাল টেম্পারেচার আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন খুব ভালোভাবে বিট করে চিনিগুলো গলিয়ে নিব। চিনিগুলো গলে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমের রস। আমের রসটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব। প্রথমে একটা চালনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, সাথে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। এখন ভালোভাবে শুকনো উপকরণ ছেলে নিব। অবশিষ্ট যেগুলো আছে এখন সেগুলো ফেলে দিব। এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিব। মোটামুটি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ দুধ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পারফেক্টভাবে কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে 5টা ছোট কেক মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে একটা কাপে কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে আমি কেক মোল্ডে কাগজ বসিয়ে দিয়েছিলাম। প্রতিটা কেক মোল্ডে কাপ দিয়ে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা কাপ দিয়ে কেকের ব্যাটার দেওয়ার ফলে প্রতিটা মোল্ডে সমান পরিমাণে কেকের ব্যাটার পড়বে। এখানে প্রতিটা মোল্ডেই কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। এখন সবগুলো কেক মোল্ড একটু ট্যাপ করে নিব। আমি এখানে কাঠবাদাম নিয়েছি। প্রথমে 2টা কেক মোল্ডে দিয়ে দিব বাদামের গুঁড়ো, আর 2টা কেক মোল্ডে দিয়ে দিব বাদাম কুচি, আর 1টা কেক মোল্ড কিছু দিব না। এখানে একটা হাঁড়ির মধ্যে নিয়েছি বালি, সাথে নিয়েছি একটা স্ট্যান্ড। এখন একটা হাঁড়িতে ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন হাঁড়িতে কেক মোল্ডগুলো বসিয়ে দিব। হাঁড়িতে সবগুলো কেক মোল্ড একসাথে বসিয়ে দিয়েছি। এখন ডেকে রেখে দিব 25 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে দিব। ফিরে আসলাম 25 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেকগুলো দেখতে কিরকম হয়েছে। আমি সবগুলো কেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এখন একটা কেক টেস্টার দিয়ে টেস্ট করে নিচ্ছি কেকের ভিতর দিক দিয়ে পারফেক্টভাবে হয়েছে কিনা। কেক টেস্টারটা একদম ক্লিন বের হয়েছে, কেকের ভিতর দিক দিয়ে পারফেক্টভাবে হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কেকের উপর দিক দিয়ে হয়েছে কিনা। সবগুলো কেক পারফেক্টভাবে হয়ে গেছে। কেক মোল্ডগুলো চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা কেক মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। কেকের পিছন দিক দিয়ে কাগজটা উঠিয়ে নিচ্ছি। কেকের পিছন দিকে খুব সুন্দর একটা কালার আসছে। আমি সবগুলো কেকের পিছন দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। সবগুলো কেকের পিছন দিক দিয়ে খুব সুন্দর কালার আসছে। একটা কেকের পিছনেও পড়ে যায় নাই।
এখন একটা কেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। আর কেক গুলো খুবই সফট হয়েছে। এখন একটা কেক কেটে শেয়ার করছি ভিতর দিক দিয়ে কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতর দিক দিয়ে কিরকম হয়েছে, প্রতিটা কেক খুবই সফট হয়েছে। কেক গুলো খেতে খুবই মজা হয়েছিল। বাদাম ছাড়া কেকটা দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। আশা করছি আজকে এই সহজ রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।